বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাতিল ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন বিএনপি অঙ্গ সংগঠন ও 90 ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সভাপতিত্ব করেন আমানুল্লাহ আমান। এ সময় ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনে বলেন, তবে আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য, আরেকটি গণ আন্দোলনের জন্য, যেভাবে সে সময়ে আমরা ডাকসুর সাবেক পিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে গণ আন্দোলন তৈরি করেছিলাম। প্রিয় ভাইরা, আমার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অবৈধ সরকারের প্রতিহিংসার শিকার। একটা ভুয়া মামলা তাকে কারাগারে অন্তরীণ করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই আজকে শুধু কারাগারে অন্তরীণ নয়, বাংলাদেশের গণতন্ত্র আজকে অবরুদ্ধ। এই অবস্থা থেকে যদি জাতিকে মুক্ত করতে হয়, তাহলে 90-এর মতো কোন আন্দোলন তৈরির কোন বিকল্প নেই। এই মুহূর্তে আমরা লক্ষ্য করেছি আইনি ভাবে তার মুক্তি হচ্ছে না। সুতরাং এই জনতা, এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজকে আবার ব্যাপক ভাবে আন্দোলন সংগ্রাম তৈরি করার জন্য রাজপথে নেমে যেতে হবে।